101s, ঠিক আছে? CC1101 মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, এটা একটা টাইটেল, এটা কোর্স কোড হচ্ছে CC1101, আর S মানে হচ্ছে সেশনাল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ থেকে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করি তারা তারা ফ্রাইডেতে তারা CC11 এবং CC11S একসাথেই করা হয়, মানে একই ক্লাসে করা হয়। আচ্ছা, আমাদের এই স্লাইডে লেখা আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল। অ্যাকচুয়ালি আমাদের কোর্সের নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1, বাট আমি এটা সরাসরি লিখেছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল, কারণ ফাইনালি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এই কোর্স টাইটেলের আওতায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই করব। সো এই জন্য আমি সরাসরি এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল লিখেছি। আমার নাম তো আপনাদের জানা আছে। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে দেখি, যেহেতু আপনারা অনেকদিন আগে সি প্রোগ্রামিং করেছেন, অনেকে HSC-তে করেছেন, অনেকে করেন নাই, কিন্তু করি আর না করি আমরা এখনো অবশ্যই মনে করতে পারবো। একবার কোনো জিনিস আগে পড়া থাকলে সেটা পরবর্তীতে মনে করা সহজ হয় আমরা যদি মনে করার চেষ্টা করি। তো এখানে কিছু পয়েন্ট লেখা আছে। সি ইজ মাদার ল্যাঙ্গুয়েজ অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার বলা হয়। কারণটা হচ্ছে বর্তমান যুগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রাজত্ব করতেছে মার্কেটে, যেমন C++, ভিজুয়াল C++, জাভা, জাভা এন্টারপ্রাইজ এডিশন, C#, ভিজুয়াল বেসিক ইত্যাদি ইত্যাদি, এগুলোর ম্যাক্সিমাম কম্পাইলারগুলোই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি করা। এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবদান অনেক অপারেটিং সিস্টেমের কার্নাল ডেভেলপমেন্টেও আছে, যেমন ইউনিক্স, উইন্ডোজ, লিনাক্স, অনেক কিছুতেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবদান আছে। তাছাড়াও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা মানুষের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ বলি, যেগুলো সরাসরি মানুষের কাজে লাগে কিংবা মানুষ যেগুলো থেকে সরাসরি উপকৃত হয় কিংবা মানুষ সরাসরি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কাজ করতে পারে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে মানুষের সিস্টেম সম্পর্কে বেশি ভালো ধারণাও প্রয়োজন নাই, সেগুলোকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো বলি হচ্ছে যেগুলো কম্পিউটারের কাজে ব্যবহার হয়, মেশিনের কাজে ব্যবহার হয়। যেমন ধরেন আমরা একটা বায়োমেট্রিক পাঞ্চ মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, একটা CCTV ক্যামেরাতে আমাদের রেকর্ডিং হচ্ছে, সেখানে আমাদেরকে ফেস ডিটেকশন হচ্ছে, একটা লিফটে উঠেছি সেখানে মানুষ বেশি হয়ে গেছে, লিফটটা বলতেছে যে একজন মানুষ বেশি হয়ে গেছে, একজন মানুষকে নামতে হবে। তারপরে আমরা রিমোটের মাধ্যমে আমরা টিভি ফ্যান অফ করছি, অন করতেছি, তারপরে আমরা মোবাইল থেকে CCTV ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছি, বিভিন্ন জায়গায় মেশিনের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে কম্পাইলার অনেক জটিল রকম সম্পর্ক আছে। এই সম্পর্কগুলা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সহজতর হয়, মানে সহজে এই প্রোগ্রামিংগুলো করা যায়। এই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয়। তবে লো লেভেল মানে হচ্ছে যে এটা খারাপ লেভেল কিংবা নিচু লেভেল তা না, লো লেভেল মানে এখানে আমরা বুঝাই যেটা মেশিনের সাথে সম্পর্কিত, আর হাই লেভেল মানে বুঝাই মানুষের সাথে সম্পর্কিত। বাট সি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে মিড লেভেলে আছে, মানে সি দিয়ে হাই লেভেলের প্রোগ্রামিংও করা যায়, লো লেভেল প্রোগ্রামিংও করা যায়। এখন ঘটনা হচ্ছে যে প্রোগ্রামিংটা কি আসলে? প্রোগ্রামিংটা হচ্ছে যে এক ধরনের সেট অফ ইনস্ট্রাকশন আমরা কম্পিউটারকে দিয়ে, এক মিনিট আমি লিখি, আমার আর চারটা তো তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং মানে হচ্ছে, কিন্তু আমাদের এই জিনিসটাও বুঝতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং কি। আমরা বলি প্রোগ্রামার হব, আমরা বলি প্রোগ্রামার হতে হয়, আমরা বলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করে মানুষ প্রোগ্রামিংয়ে জব করে, আবার এখানে দেখা যাচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং বিষয়টা কিন্তু সঠিকভাবে বুঝতে হবে। প্রোগ্রামিং মানে হচ্ছে কোনো একটা কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করার নাম প্রোগ্রামিং না। প্রোগ্রামিং মানে হচ্ছে ইনস্ট্রাকশন লিখতে পারা, যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিলে কম্পিউটার
সেই ইনস্ট্রাকশনটা অনুযায়ী ইনপুট প্রসেস এবং আউটপুট করতে পারবে। ইনপুট আমি দিব কম্পিউটারকে, কম্পিউটার নিজে থেকে সেটা প্রসেস করবে, করার পরে কম্পিউটার একটা আউটপুট দিবে, এটাকে বলে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এই যে আমি কর্মকাণ্ডটা সাধন করব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে সিকে আমরা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জন্য বলি যে সি দিয়ে হাই লেভেল কাজও করা যায়, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লো লেভেল কাজও করা যায়, এই জন্য সি একটা স্ট্যান্ডার্ড মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইট ইজ পপুলার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে ফাইন, এটাতে আমাদের কোনো আমার দ্বিমত নাই। ইট ইজ প্রসিজারাল, প্রসিজিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইট ইজ প্রসিজিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মানে হচ্ছে যে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা কম্পিউটারকে শর্ত দিতে পারি, শর্ত মানে কন্ডিশন দিতে পারি, একটা মাপকাঠি দিতে পারি কাজের, এটাকে প্রসিজিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আমরা এটাকে অন্য ভাষায় এরকম বলতে পারি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, কন্ডিশন দিতে পারি এবং বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারি, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেও প্রসিজিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর প্রসিজিওর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সাব বডি কিংবা সাব ফাংশন। আচ্ছা, ইট ইজ অলসো কল্ড মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তো এখানে সংক্ষেপে চারটা পয়েন্ট দেওয়া আছে, তো এই চারটা পয়েন্ট সম্পর্কে আমরা যখন বাসার স্লাইডটা দেখব তখন আমাদের মাথার মধ্যে এই জিনিসটা ক্যাচ করবে, তখন আমরা কিছু কিছু জিনিস বই থেকে এবং কিছু জিনিস গুগল থেকে সার্চ করে দেখব। হোয়াট ইজ প্রসিজিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রসিজিওর, হোয়াট ইজ মিড লেভেল, হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং, হোয়াট ইজ হোয়াই সি ইজ ফেমাস, হোয়াই সি ইজ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা কিন্তু গুগলে কিন্তু সার্চ করে দেখবো, দেখে আমাদের আমাদের থিওরিটিক্যাল নলেজটাকে একটু ইম্প্রুভ করবো। নট এই স্লাইডটা এত বেশি ইম্পর্টেন্ট না যে আমাদেরকে হিস্ট্রিটা মুখস্থ রাখতে হবে কিংবা আমাদের একদম মানে চোখের সামনে থাকতে হবে এরকম না, বাট এটা একটা সি একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে কিছুটা জেনারেল নলেজ থাকতে হয়। তো এটা একটা সম্মান প্রদর্শনও বটে যে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে যে ডেভেলপ করেছে, যে এটাকে ইনভেন্ট করেছে তার সম্পর্কে জানা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড ইন 1972 বাই ডেনিস রিচি অ্যাট বেল ল্যাবরেটরিজ, সে একজন প্রফেসর ছিল, সে একটা ল্যাবরেটরিতে, একটা ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে সে গবেষণা করতে করতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা যে কম্পাইলারটা এখন ইউজ করি সে কম্পাইলারটা সে রূপ দেয়, সেটাকে পুনর্গঠন করে। এবং এই কারণে ডেনিস রিচি ইজ নোন এজ দ্য ফাউন্ডার অফ সি ল্যাঙ্গুয়েজ, একেই সি ল্যাঙ্গুয়েজের ফাউন্ডার বলা হয়। আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে ইট ওয়াজ ডেভেলপড টু বি ইউজড ইন ইউনিক্স অপারেটিং সিস্টেম, প্রথমত তাকে ডেভেলপ করা হয়েছিল ইউনিক্স নামে একটা সার্ভারের ব্যবহার উপযোগী একটি অপারেটিং সিস্টেম আছে তার সেই কাজে, আর পরবর্তীতে এটা মাল্টিপারপাস ইউজে ব্যবহৃত হতে শুরু করেছে। আজকে যেমন আমি আপনাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, এটার বর্তমান পরিস্থিতি বর্তমান রূপ এই জায়গায় চলে আসছে। তাছাড়াও ইন্ডাস্ট্রিতে এবং আইটি ডেভেলপমেন্টেও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যথেষ্ট পরিমাণে গুরুত্ব আছে। ইট ইনহেরিটস মেনি ফিচার অফ প্রিভিয়াস ল্যাঙ্গুয়েজ সাচ এস বি অ্যান্ড বিপিসিএল, দ্যাট মিনস সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে এই ল্যাঙ্গুয়েজটার নাম ছিল বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বিপিসিএল বলা হতো, তো বি থেকে পরবর্তীতে এটা সি হয়েছে। এটা হিস্ট্রিটা অনেকটা এরকম যে আমরা বলতে পারি যে 1960-তে এটা অ্যালগল ছিল, এরপর এটা বিপিসিএল হয়েছে, তারপর বি হয়েছে, তারপর ট্রেডিশনাল সি হয়েছে, তারপরে কে এন আর সি হয়েছে, তারপরে এনসিসি হয়েছে, এনসিসি স্টিল আমরা ইউজ করি এনসিসি, এবং সি 1999 হয়েছে, 1989 থেকে 1999 এটাই হচ্ছে আধুনিক রূপ। এর যে কোনো একটি কম্পাইলারে কাজ করলেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যায়, নো প্রবলেম। আচ্ছা, আমাদের আমরা বর্তমান যুগে আধুনিক, আমরা সবাই এডিটর ইউজ করব, সো কম্পাইলার নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের কম্পাইলারটা এডিটরের মধ্যেই থাকে। সো আমরা যে কম্পাইলারটা ইউজ করব সেটা NC ISO C। ফিচার্স অফ সি ল্যাঙ্গুয়েজ, দেয়ার আর মেনি ফিচার্স অফ সি ল্যাঙ্গুয়েজ আর গিভেন বিলো,
ফিচারগুলো হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অর পোর্টেবল। মেশিন ইন্ডিপেন্ডেন্ট আর পোর্টেবল কথাটা মানে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সব মেশিনে কাজ করে, পোর্টেবল, সেটা লিনাক্স সার্ভারে কাজ করে, ইউনিক্স অপারেটিং সিস্টেমে কাজ করে, তারপরে মোবাইলে কাজ করে, ওয়েবে কাজ করে। মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কাজগুলোকে সাব প্রোগ্রামে, সাব বডিতে কিংবা ছোট ছোট অংশে ভাগ করে রাখা যায়, এই জন্য এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এবং একটা অপারেশনের জন্য, একটা সফটওয়্যার তৈরির জন্য যে যে মডিউলগুলো কিংবা যে যে অপারেশনগুলো দরকার হয়, ইনস্ট্রাকশনগুলো লেখার প্রয়োজন হয়, সেই ইনস্ট্রাকশনগুলো আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করে রাখা যায় এবং আলাদা আলাদা অংশগুলোকে কম্পাইল করা যায়, এই জন্য এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। রিচ লাইব্রেরি মানে প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আমরা বিল্ট ইন ফাংশন ব্যবহার করতে পারি এবং আমাদের কাজকে অনেক সহজ করতে পারি। এটার মেমোরি ম্যানেজমেন্ট ভালো, স্পিড ভালো, এটার পয়েন্টার প্রোগ্রামিং আছে, পয়েন্টার ইজ এ ভেরি ফাস্ট প্রোগ্রামিং, পয়েন্টার সম্পর্কে আমরা বিস্তারিত পড়াশোনা করব। রিকার্শন আছে, রিকার্শন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা পাওয়ারফুল টার্ম। রিকার্শন মানে হচ্ছে একটি কাজকে বারবার ব্যবহার করতে পারা। এক্সটেন্সিবল, এটাকে ছোট প্রোগ্রামকে বড় করা যায় কিংবা প্রোগ্রামকে এক্সটেন্ড করা যায় কিংবা প্রোগ্রামকে ভবিষ্যতে মডিফিকেশন করা যায় এবং ভার্সন চেঞ্জ করা যায়। আমরা আমাদের চোখের সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি ব্লু কালারে, এটাতে একটা সি প্রোগ্রাম লেখা আছে, ভেরি সিম্পল, ফার্স্ট প্রোগ্রাম অফ সি ল্যাঙ্গুয়েজ। প্রথম দুটো লাইন ইনক্লুড, তারপর লেখা আছে stdio.h, এটা একটা হেডার ফাইল, এটাকে লাইব্রেরি বলে। একটু আগে যে আমরা পড়ে আসলাম সি এই স্লাইডে, চার নম্বর পয়েন্টে রিচ লাইব্রেরি, এই চার নম্বর পয়েন্টে হচ্ছে এই প্রথম দুই লাইন ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h, এই দুটো হচ্ছে লাইব্রেরি। এই দুটো লাইব্রেরিতে আমরা অনেক হেল্প পাবো। কিরকম হেল্প পাবো? যে আমরা তো একদম লো লেভেলের প্রোগ্রামিং করতে পারবো না, আমরা শিখি নাই, আমরা হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং করব, আর আমরা সবাই হাই লেভেল বুঝছি, আমরা মানুষ, তো এই জন্য আমরা এই লাইব্রেরিগুলো আমাদেরকে হেল্প করবে কম্পিউটারের কিছু ইনস্ট্রাকশন আমরা বিল্ট ইন পেতে। বিল্ট ইন মানে কি? আমাদের তৈরি করা জিনিস আমরা ব্যবহার করব। কিরকম? এই প্রোগ্রামটা শুরু হয় ভয়েড মেইন দিয়ে, মানে মেইন ইজ এ ফাংশন, মেইন ফাংশন, এবং দেখেন যে ভয়েড মেইনটা শুরু হয়েছে, সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন হয়েছে, সেকেন্ড কার্লি ব্র্যাকেট ওপেন হয়েছে, মানে এখান থেকে প্রোগ্রামের বডিটা শুরু হলো। এখানে লেখা আছে প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ, মানে প্রিন্ট মানে আমরা জানি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে, তাই না? এখানে প্রিন্ট এফ মানে হচ্ছে স্ক্রিনে শো করবে। কি শো করবে? জাভা টি পয়েন্ট, মানে জাভা টিউটোরিয়াল পয়েন্ট, এটা শো করবে। সেমিকলন মানে লাইনে কাজ শেষ। তারপরে লাইনে লেখা আছে গেট সিএইচ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই নাটকটা কি? অ্যাকচুয়ালি এটা একটা সিম্বল, এটাতে বোঝায় যে এটা একটা বিল্ট ইন ফাংশন। এখন আমার কোশ্চিন হচ্ছে, প্রিন্ট এফ লিখলে যে মনিটরে ডাটাটা দেখাবে আর গেট সিএইচ লিখলে যে কার্জারটা থেমে থাকবে, স্ক্রিনটা থেমে থাকবে, ইউজার স্ক্রিনে আটকে থাকবে, থেমে থাকবে, এটা সি কম্পাইলার কিভাবে বোঝে? সি কম্পাইলার বোঝে এই জন্য, কোনো একজন প্রোগ্রামার আমাদের পূর্বে এই ইনস্ট্রাকশনটা লিখে, মেশিন ডিপেন্ডেবল, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল এই ইনস্ট্রাকশনটা লিখে এই stdio.h এবং conio.h এই হেডার ফাইলের মধ্যে রেখে দিয়েছে। আমরা যখন এই হেডার ফাইলটা ইউজ করছি তখন প্রিন্টএফ এবং গেট সিএইচ কাজ করছে, তার মানে আমি নিজেও আমার তৈরি করা ইনস্ট্রাকশন ব্যবহার করতে পারবো, অথবা আমি অন্যের তৈরি করা ইনস্ট্রাকশন সেই লাইব্রেরিটা আমি ইউজ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কাজে লাগাতে পারবো। তো আমাদের চোখের সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মিনিমাম বডি, মিনিমাম বডি মানে হচ্ছে তার হেডার ফাইল থাকবে, তার একটা মেইন নামে একটা ফাংশন থাকবে, এটা থাকতেই হবে, ফাংশন মানেই মেইন লেখার পাশে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা ফাংশনের চিহ্ন, একটা মেইনের বডি থাকবে, এই প্রতিটা লাইনের শেষে সেমিকোলন থাকবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সি প্রোগ্রাম।
এতটুকু এতটুকু বডি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। ওকে, এরপরে আমরা আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রাইব অফ দ্য সি প্রোগ্রাম। এতক্ষণ আমরা যে এখন আমরা এতক্ষণ আমার একটা কোশ্চেন ছিল স্যার, একটা শিওর স্যার, যে গেট সিএস টা নিয়ে একটু আরেকটু যদি বলতেন স্যার। গেট সিএস গেট সিএস টা হচ্ছে, ধরেন আপনি টিভিতে কিংবা কম্পিউটারে যখন একটা মুভি দেখেন, ঠিক আছে, তো মুভিটা কিন্তু চলতে থাকে, তাই না? এখন আপনি ইচ্ছা করছে এটা আটকায় রাখতে, আপনি দেখতে থাকবেন, একটা লেখা দেখতে থাকবেন, তাহলে কি আপনাকে আটকায় রাখতে হবে? পুশ, গেট সিএস ওয়ার্কস অ্যাজ এ পুশ বাটন, যাতে করে স্ক্রিনে আউটপুটটা আটকে থাকে। কিন্তু আপনারা এতটাই আধুনিক যুগে আছেন যে আপনাদের গেট সিএস এর ব্যবহার নাই, পড়াতে হবে তাই পড়াচ্ছি, বাট বাস্তবে কাজ করার সময় গেট সিএস না দিলেও কাজ করবে আপনাদের, কারণ আপনারা সবাই উইন্ডোজ 10 অথবা 7 অথবা 8 এর মধ্যে আছেন এবং আপনারা কোড ব্লক 20.3 ইউজ করছেন। সো আপনারা এতই লেটেস্ট যে গেট সিএসটা এখন লাগেই না। কিন্তু যদি কোনো কারণে জবে কিংবা এমন কোনো পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হয় যেখানে আমাদের স্ক্রিনটাকে আটকে রাখতে হবে, আটকে রাখা মানে পুশ করে রাখা, তাহলে আমাদের গেট সিএস এর ব্যবহার জানতে হবে, ঠিক আছে? তো এখানেও এই স্লাইডও গেট সিএসটা আছে, আমি দেখাচ্ছি। দেখেন এখানে ডেসক্রাইব অফ সি প্রোগ্রামটা আমি স্লাইডে নিয়ে আসছি। এই ডেসক্রিপশনের মধ্যে একটু খেয়াল করেন, এক নম্বরে ইনক্লুড stdio.h, এখানে বলা আছে ইনক্লুডস দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশনস। ইনপুট এবং আউটপুট করার জন্য, একটা কম্পিউটার সিস্টেমে ইনপুট এবং আউটপুট করার জন্য যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনগুলো দরকার হয় সবগুলোই stdio.h এর মধ্যে ইনক্লুড করা থাকে। দ্য প্রিন্টএফ ফাংশন ইজ ডিফাইন্ড ইন stdio.h, দ্য প্রিন্টএফ ফাংশন ইজ ডিফাইন্ড, এই যে প্রিন্টএফটাকে আমরা ইউজ করেছি, প্রিন্টএফ ফাংশনটা, এটাও stdio.h এর মধ্যে থাকে। ইনক্লুড conio.h includes the console input output library function, console input output library function, that means console মানে হচ্ছে DOS screen কে আমরা console বলি, DOS black screen, DOS এ কাজ করি আমরা অনেকে বলি না, DOS আছে, DOS উইন্ডোজ এর DOS থাকে এরকম। console মানে হাই লেভেল না লো লেভেলে। the getch function is defined in conio.h file, মানে এই যে conio আমরা যে getch ফাংশনটা ব্যবহার করব এটা conio.h হেডার ফাইলের মধ্যে আছে। এর মানে বোঝা যাচ্ছে যে আমি কোনো কারণে যদি কনিও ডট এইচ গেট সিএস ব্যবহার না করি, তাহলে আমি ইচ্ছা করলে কনিও ডট এইচ ডিক্লেয়ার করবো না। আমি যদি গেট সিএস ব্যবহার না করি তাহলে আমি কনিও ডট এইচ ব্যবহার করবো না। দ্য ভয়েড মেইন, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে আখি? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, দ্য ভয়েড মেইন, দ্য মেইন ফাংশন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ এভরি প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ। ভয়েড মেইন, মেইনের সামনে ভয়েড দিতে হয়। কেন ভয়েড দিতে হয়, ভয়েড দিলে কি হবে, না দিলে কি হবে, এত বেশি গবেষণা করার দরকার নাই, ধীরে ধীরে পরিস্থিতি বলে দিবে ভয়েড কি জিনিস, ভয়েডের পরিবর্তে কি দেওয়া যাবে। আপাতত মনে রাখেন ভয়েড দিতে হবে, ভয়েড মেইন এটা নিয়ম। দা ভয়েড মেইন ফাংশন ইজ দা এন্ট্রি পয়েন্ট অফ এভরি প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ। ভয়েড মেইন দিয়েই আমাদেরকে, মেইন ফাংশন ইজ দা এন্ট্রি পয়েন্ট, মানে প্রোগ্রাম লেখার শুরুতেই মেইন ফাংশন থাকতে হবে, না হলে ভিতরে প্রোগ্রামের বডি লেখা যাবে না, এটা নিয়ম হিসাবে আমরা এখন বুঝে নিব। দা ভয়েড কিওয়ার্ড স্পেসিফাইজ দ্যাট ইট রিটার্নস নো ভ্যালু। দা ভয়েড কিওয়ার্ড মানে বোঝা যাচ্ছে যে সে কাউকে কোনো কিছু রিটার্ন করবে না। আমি যদি আপনাকে 100 টাকা ধার দেই তাহলে আপনি 100 টাকা রিটার্ন করবেন। তো আপনি কোশ্চিন আসতে পারে যে আমি তো কিছু দেইনি, তো আমি রিটার্ন কিভাবে করব, এটা কেন রিটার্ন করব, কেন করব না। এই জন্যই বললাম যে আমরা ওই লেভেলটা আরো পরে শিখতে পারবো, এখন আমরা বুঝে নেই ভয়েড দিতে হয়। ভয়েড মানে হচ্ছে মেন কাউকে কোনো কিছু দিবে না, মেন যা কাজ থাকবে মেনের মধ্যে মেন একা একা করে ফেলবে, ঠিক আছে?
করে নিজের কাছে রেখে দেবে printf the printf function is used to print data on the console printf এর কাজ হচ্ছে কনসোলে আমি যে ডাটাটা দেখাতে চাইবো যে ক্যালকুলেশনটা করব সেটা ইউজারকে প্রিন্ট করে দেখাবে কিংবা শো করে দেখাবে কনসোল মানে ডস ব্ল্যাক স্ক্রিনে দেখাবে getcs the getcs function asks for a single character until you press any key it blocks the screen getcs function asks for a single character means যখন আমার আউটপুটটা আসবে আমার স্ক্রিনে তখন পুশ হয়ে থাকবে সিঙ্গেল ক্যারেক্টার কিবোর্ডে একটা কম্পিউটারে কিবোর্ডের যে কোনো জায়গায় চাপ দেওয়াকে একটা ক্যারেক্টার প্রেস বলে কিবোর্ডে এ থেকে জেড জিরো থেকে নাইন এবং আমাদের কম্পিউটার কিবোর্ডে আমরা যত বাটন পাই সবগুলো বাটন একটি করে ক্যারেক্টার এর একটা করে ভ্যালু আছে সো এটা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত আমি একটা ক্যারেক্টার প্রেস না করেছি ওকে ওকে সো আমাদের প্রোগ্রামটা রান করলে এরকম জাভার টিউটোরিয়াল পয়েন্ট এরকম ডিসপ্লে আসবে ঠিক আছে এখন আমি যে স্লাইড পর্যন্ত পড়াশোনা করলাম আমরা স্লাইড পড়াশোনা করলাম হচ্ছে স্লাইড নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা এইট পর্যন্ত একটু বাস্তবতাটা দেখে আসি তারপরে আমরা নাইন নম্বরে যাব আমরা এইট পর্যন্ত বাস্তবতাটা দেখে আসি কিরকম যখন আমরা সি কম্পাইলার আমাদের কম্পিউটারে ইনস্টল করব কোড ব্লক আমাদের রেকমেন্ডেশন হচ্ছে ইউ হ্যাভ টু ইনস্টল দ্য কোড ব্লক সফটওয়্যার এটা হচ্ছে আমাদের সেই কোড ব্লক কোড ব্লক ইনস্টল করলে স্টার্ট মেনুতে অথবা এই টাস্ক বারে এই চিহ্নটা থাকবে এই যে কোড ব্লক সফটওয়্যারটা আমি অন করতেছি এখন লেটেস্ট ভার্সন আছে 20.3 আমার ল্যাপটপটা ওল্ড মডেলের কারণে আমাকে 16.1 এর উপরে সাপোর্ট করে না সো 16.1 থেকে শুরু করে 20.3 পর্যন্ত যে কোনোটা ইনস্টল করলেই আপনাদের চলবে কাজের কোনো সমস্যা হবে না এবং আপনারা কোনো পার্থক্য বুঝতে পারবেন না আপাতত সো এটা অন হচ্ছে আমার একটু স্লো হওয়ার কারণে একটু স্লো অন হচ্ছে আর কি ওকে এটা এটা ইন্টারফেসটা দেখতে এরকম এখানে ফাইল মেনু আছে এই ফাইল মেনুতে আমি নিউ বাটনে ক্লিক করলে এমটি ফাইল পাবো এই এমটি ফাইলে ক্লিক করলে আমাকে এখানে একটা হোয়াইট স্ক্রিন দেখাবে এই স্ক্রিনের মধ্যে আমি প্রোগ্রামিং করতে পারবো তো তার আগে এটাকে আমার সেভ করে নেওয়া জরুরি আমি এই যে সেভ বাটনে এই সেভ বাটনে ক্লিক করব সেভ সেভ বাটনে ক্লিক করলে আমাকে এখানে ফাইলটা সেভ করার একটা জায়গা দেবে তো আমি এখানে লিখলাম ডে ওয়ান ডট সি খুব ভালো করে দেখেন এই যে আমি এখানে ডে ওয়ান লেখার পরে ডট সি দিয়েছি আমি যদি ডট সি না দিই তাহলে যে সি প্রোগ্রামিংয়ের ফাইল এটা কম্পাইলার বুঝতে পারবে না আমি ফাইলের নাম যেই যাই দিই না কেন ডে ওয়ান ডে টু ডে থ্রি যাই দিই না কেন আমাকে শেষে ম্যানুয়ালি ডট সি লিখতে হবে লেখার পরে আমি সেভ বাটনে ক্লিক করলাম এখন এই ডে ওয়ান ডট সি এই স্ক্রিনটা আমার সামনে উপস্থিত আছে এখানে আমরা এতক্ষণ ধরে যে আটটা স্লাইড পড়াশোনা করলাম সেই স্লাইডের নিয়ম অনুযায়ী আমি আমার প্রোগ্রাম লিখতে থাকবো সো আমি প্রোগ্রাম লিখতেছি ইন আমাকে প্রথমে দিতে হবে হ্যাশ এরপরে ইনক্লুড ইনক্লুড ব্র্যাকেট এস টি ডি আই ও ডট এইচ ডট এইচ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ ওকে তারপরে আমাদের কাজ হচ্ছে ইনক্লুড কনিও ডট এইচ তারপরে ভয়েড মেইন
আমরা বলেছিলাম মেইন ফাংশন লাগবে, সামনে ভয়েড কিওয়ার্ড লাগবে। ভয়েড মানে এই মেইনটা নিজে নিজে কাজ করবে, কাউকে কিছু দিবে না। ভেরি গুড। তো ফাংশনের চিহ্ন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা দিতে হয়। এন্টার দিলাম, মেইন বডি শুরু, মেইন বডি শেষ। এটা সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিলাম আর এটা সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামে আমরা একটা ডিসপ্লে করব, প্রথম প্রোগ্রাম আমাদের লাইফে, প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ ফাংশন এই ডবল কমার মধ্যে, ডবল ব্র্যাকেটের মাঝখানে আমি যদি দুটো ইনভার্টেড, সরি, আমি যদি ডবল কমা দিই, এটাকে বলে এই যে ডবল কমা, ঠিক আছে। এই মানে হচ্ছে এই ডবল কমার মধ্যে আমি যা খুশি তাই লিখতে পারবো, সে কোনো বাধা দিবে না। তো আমি বললাম হ্যালো, হ্যালো সি প্রোগ্রামিং, আমি লিখলাম প্রিন্ট এফ এর মধ্যে হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্টস। লেখার পরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুযায়ী প্রতিটা স্টেটমেন্ট যেখানে শেষ হয় সেখানে সেমিকলন দিতে হয়। সো আমি লাইনের লাস্টে সেমিকলন দিলাম এবং আমি এখানে লিখলাম গেট সিএইচ, মানে কার্যটা যেন থেমে থাকে। ওকে, গেট সিএইচ এবং এখানে সেমিকলন দিলাম। এই যে আমি ইনস্ট্রাকশনটা লিখলাম, এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে যে আমার কম্পিউটারে কনসোলে হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্ট বলে একটা মেসেজ ডিসপ্লে করবে। এবং এই ডিসপ্লে করার জন্য এই লেখা প্রোগ্রামটাকে, আমি যে প্রোগ্রামটা লিখলাম সেটাকে বিল্ড অ্যান্ড রান করতে হবে। এই যে এখানে যে টুলবারে যে বাটনটা আছে এটার নাম বিল্ড অ্যান্ড রান, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা আউটপুটটা স্ক্রিনে দেখাবে। সি, আমাদের স্ক্রিনে একটা আউটপুট দেখাচ্ছে হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্টস। আমরা সবাই দেখতে পাচ্ছি, আখি আমরা দেখতে পাচ্ছি কি? আখি ঘুমাই গেছে? আমি তো কথা বলছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো হ্যাঁ, এখানে সি প্রোগ্রামিং স্টুডেন্টস, এখানে না স্টুডেন্ট তো আমি ঘুমন্ত অবস্থায় পাই তো মাঝে মাঝে, এই জন্য আর কি। তো তারপরে দেখেন প্রোগ্রামিংটা শেষ হয়ে গেল, সেখানে লেখা উঠেছে প্রেস এনি কি টু কন্টিনিউ, তার মানে এখন তুমি চলে যেতে পারো। তো আমি ইন্টার বাটনে চাপ দিলাম, ক্লোজ হয়ে গেল। এই যে গেট সি শুধু অতটুকু কাজ করে, যে কি কাজ করে, যে আমাকে আউটপুটটা দেখানোর পরে সে পুশ করে রেখেছিল, আমাকে হিবিজিবি অন্য কিছু দেখায়নি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই দুটা ব্যাকস্ল্যাশের নাম হচ্ছে কমেন্ট, মানে আমি কোন একটি লাইনের সামনে যদি এটা দুটা ব্যাকস্ল্যাশ, আচ্ছা ওয়াইফাই ডিসকানেক্ট হয়েছিল এই জায়গাতে। তো আমি যেটা বলতেছিলাম যে গেট সিএইচ, গেট সিএস আমাদের একটা ফাংশন, তারটা সেটাকে যদি আমি ডিসেবল রাখতে চাই কিংবা আমি যদি সেটাকে অকার্যকর করতে চাই, তাহলে আমি সামনে যদি দুটো ব্যাকস্ল্যাশ ইউজ করি তাহলে সেই লাইনটা সি প্রোগ্রামিং এর কম্পাইলার রিড করবে না, ইগনোর করবে। তার মানে এটা বোঝানোর জন্য যে গেট সিএস ছাড়াও কাজ করা যায় সেটা আমি কম্পাইল করে দেখাচ্ছি, যে গেট সিএস ইজ নট এ কম্পালসারি ফাংশন। দেখেন আমি যখন এটা আবার নতুন করে বিল্ড অ্যান্ড রান করলাম, তখন হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্টসের পরে এই দুটো লাইন, বাড়তি লাইন চলে আসছে, মানে ওগুলোকে যেগুলো বাই ডিফল্ট কথাবার্তা সেগুলো চলে আসছে। এবং আমি যে কোনো একটা কিবোর্ডে কীতে প্রেস করলে আউটপুট স্ক্রিনটা চলে যাবে। বাট তার মানে গেট সিএস ছাড়াও কাজ হয়, শুধু গেট সিএস দিলে আবার দেই, পার্থক্যটা হচ্ছে দ্য আউটপুট স্ক্রিন উইল বি ভেরি ক্লিয়ার, হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্ট, ভেরি পরিষ্কার একটা স্ক্রিন, কোনো কিছু নাই। এরপরে আমি কিবোর্ডে যে কোনো একটা কীতে যদি প্রেস করি তাহলে আমার মূল কনসোলে চলে যাবে এবং এরপরে আমি আবার প্রেস করলে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তার মানে এটা দাঁড়ালো যে গেট সিএসটাকে যদি আমি কমেন্ট করে রাখি, ইগনোর করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কনিও ডট এইচটাকেও ইগনোর করতে পারবো এইভাবে। ওকে,
আচ্ছা আমি ইগনোর করে রান করি, সি প্রোগ্রাম ইজ গিভিং আউটপুট, হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্টস, আই ক্যান সি দ্য আউটপুট, সো দেয়ার ইজ নো ডিফারেন্স, ওকে। বাট ইফ আই ইগনোর stdio.h দেন হোয়াট উইল হ্যাপেন, আমি এখন stdio.h কিটাকেও কমেন্ট করে রেখেছি, সো দিস প্রোগ্রাম হ্যালো সি প্রোগ্রামিং স্টুডেন্ট রান করছে। কেন রান করছে? কারণ এখন পর্যন্ত আমি এমন কোনো কিছু ব্যবহার করিনি যেটাতে আমার stdio.h এর ফাইলটা কম্পালসারি, আমাদের এটা কম্পালসারি এমন কিছু আমি ব্যবহার করিনি। খুব ভালো করে দেখেন নিচে একটা জিনিস দেখাচ্ছে, ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং, ওয়ান ওয়ার্নিং, ঠিক আছে, আমাকে কোনো এরর দেয়নি বাট একটা ওয়ার্নিং দিয়েছে যে তুমি কিছু একটা মিস করতেছো, ওকে। তার মানে আমরা stdio.h এটা থাকবে, কারণ আমরা সবাই যে এই কোড ব্লক ইউজ করবো তা না, আমাদের মধ্যে কেউ অন্য কোনো কম্পাইলারও ইউজ করতে পারে, ডেভ সি প্লাস প্লাস, কিংবা কেউ লিনাক্স কম্পিউটারে কাজ করতে পারে, কেউ ইউনিক্স কম্পিউটার কাজ করতে পারে, তো আমাদের স্বাধীনতা আছে। এই স্বাধীনতাকে মাথায় রেখে আমরা এমন একটা ফাংশন ইউজ করব যেটা সব জায়গায় কম্পালসারি কাজে লাগে, সেটা হচ্ছে stdio.h, যেটা আমরা ইনেবল রেখেই কম্পাইল করব, ওকে। সো আমি আবার কম্পাইল করলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রেস টু কন্টিনিউ, সো আমার আউটপুট আসতেছে। এখানে একটু পরিচয় করে দিই, যদি কোনো কারণে কারো প্রজেক্ট কিংবা প্রোগ্রাম বাসায় প্রবলেম তৈরি করে তাহলে সে বিল্ড মেনুতে যাবে, বিল্ড মেনুতে যাওয়ার পরে এখানে রান, বিল্ড অ্যান্ড রান, এগুলো অপশনগুলো এখানে ভিতরে আছে, কম্পাইল কারেন্ট ফাইল, তারপরে শুধু বিল্ড মানে কম্পাইল করা, শুধু কম্পাইল করা, আউটপুট না, অনলি কম্পাইল করা, সি নাও দের ইজ জিরো ওয়ার্নিং, মানে কোনো ওয়ার্নিং নেই, ওকে। এরপরে আমি বিল্ড অ্যান্ড রান করতে পারি, বিল্ড অ্যান্ড রান। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম আমাদের চোখের সামনে এখন যা আছে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার। আমাদের চোখের সামনে যদি একটা মানুষ থাকে তাহলে সে মানুষটার একটা স্ট্রাকচার থাকে, মানুষটার একটা হাত থাকে, পা থাকে, চোখ থাকে, নাক থাকে, তার একটা স্ট্রাকচার থাকে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোরও, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই, পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবার একটা ব্যক্তিগত স্ট্রাকচার আছে। আমাদেরকে প্রথমে সেই স্ট্রাকচারটার সাথে পরিচয় হতে হবে। তো আমাদের পরিচয় পর্ব হলো আজকে স্ট্রাকচার, এবং এখানে আমরা কিছু জিনিস শিখলাম যে দুটো টান দিলে হয় কমেন্ট, দুটো ব্যাকস্ল্যাশ হলে হয় কমেন্ট, মানে ওই লাইনটা ইগনোর হয়। আমরা কিভাবে একটা প্রোগ্রামের বডি লিখব, কোথা থেকে কম্পাইল করব, কোথায় ক্লিক করলে কম্পাইলার রান হবে, এভরিথিং, ওকে। আচ্ছা এখন আমরা থিওরি, গাদি গাদি থিওরিতে এখন আবার স্লাইডে ব্যাক করতে পারি, গাদি গাদি থিওরি পড়তে পারি, কিন্তু সেটা মাথা থেকে বেরিয়ে যাবে। বাট আজকে আমি আরেকটা ছোট প্রোগ্রাম করাবো, দুটো, এই দুটো প্রোগ্রাম এবং আমাদের আটটা স্লাইড, এটা হবে আমাদের হোম স্টাডি, মানে আমরা এই উইকে এইটা নিয়ে থাকবো এবং আমরা চর্চা করার চেষ্টা করব। সো যেহেতু আমাদের অনেকদিন পর পর দেখা হবে, সো আমাদেরকে দিনগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে। সো আমি আরেকটা প্রোগ্রাম করি, ফাইল, নিউ, এমটি ফাইল, ওকে। তো আমি আবার একটা প্রোগ্রাম তৈরি করতেছি, যে প্রোগ্রামটা একটু অন্যরকম হবে, কীরকম, ইনপুট, প্রসেস এবং আউটপুট দিবে। মানে কি, প্রোগ্রামিংয়ের সঠিক ব্যবহার, প্রোগ্রামিং কেন আবিষ্কার হয়েছে, প্রোগ্রামিং আবিষ্কার হয়েছিল যে কম্পিউটার উইল ওয়ার্ক ফর আস, উইল কম্পিউটার উইল সার্ভ আস, আমরা কমপিউটারকে কোনো কাজ দিব, কমিউনিকেশন দিব, কম্পিউটার সেটা আমাদেরকে সলভ করে দেবে, প্রবলেম দিব, কম্পিউটার আমাদেরকে সলভ করে দেবে, এটা আমাদের টার্গেট ছিল। তো সেই টার্গেটের ভিত্তিতে আমাদেরকে এটা শেখা খুব জরুরি যে আমরা কম্পিউটারকে ইনপুট দিতে পারি। সো আমি যদি এরকম একটা কমান্ড লিখি এখন, ইনক্লুড stdio.h, আমি কনিওটা আর লিখছি না, কারণ আমি আগের প্রোগ্রামে বুঝালাম যে এটা সবসময় কম্পালসারি না, সো প্রয়োজন নাই। আমি এটা বই পুস্তকে লেখা থাকে, আপনারা বিভিন্ন জায়গায় স্টাডি করবেন, পরে সেটার সাথে সিমিলারিটিস পাবেন না, কনফিউজ হয়ে যাবেন, এই জন্য আমি লিখেছিলাম। ওকে, ইনপুট, প্রসেস, আউটপুট, কিভাবে ইনপুট নেব, কিভাবে প্রসেস করব, কিভাবে আউটপুট দেব। তো কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে গেলে, কম্পিউটার সিস্টেমের সাথে কমিউনিকেট করতে গেলে আমাদেরকে ভেরিয়েবল লাগে। ভেরিয়েবল হচ্ছে এক ধরনের আইডেন্টিফায়ার, একটা নাম। যেমন আমাদের এখানে এই ক্লাসে
দিকে যদি আমরা তাকাই, এই ক্লাসে টোটাল ভেরিয়েবল আছে চারটি। একটা হচ্ছে হালিমা আক্তার আখি, একটা ভেরিয়েবল, শাওন আহমেদ একটা ভেরিয়েবল, মেহরাব হোসেন একটা ভেরিয়েবল, এবং আমি হোস্ট, এই বিডিএনএর হোস্ট, আমি একটা ভেরিয়েবল, আমি ক্লাস নিচ্ছি, আমি একটা ভেরিয়েবল। চারটা ভেরিয়েবলের সমন্বয়ে আপনাদের এবং আমার মধ্যেকার প্রোগ্রামিং হচ্ছে। আমি আপনাদেরকে ইনপুট দিচ্ছি, আপনারা আপনাদের ব্রেনের মধ্যে প্রসেস করে একটা আউটপুট আপনাদের ব্রেনের মধ্যে রয়ে যাচ্ছে, অথবা আপনাদের খাতাতে, অথবা আপনাদের কম্পিউটারে, অথবা আপনাদের মেমোরিতে রয়ে যাচ্ছে। এটাই পৃথিবীর সিস্টেম। ঠিক একইভাবে, তার মানে বোঝা গেল এই যে আমাদের মধ্যেকার মধ্যে যে কমিউনিকেশন সিস্টেম, তার জন্য কিন্তু আমাদের একটা আইডেন্টিফায়ার আছে। আপনি আমাকে কোনো না কোনোভাবে চিনেছেন, সেই চেনাটা একটা নাম হতে পারে, একটা প্লেস হতে পারে। তো প্রথমে যদি নামকে চিন্তা করি, তাহলে কম্পিউটারের সাথে কাজ করতে গেলেও আমাদেরকে নাম, নামের প্রয়োজন। বাট কম্পিউটার মানুষের মতো ইন্টেলিজেন্ট না, এই জন্য কম্পিউটারটাকে বলে দিতে হয় এটা কি ধরনের নাম, এটা একটা ছেলের নাম না একটা মেয়ের নাম, না এটা একটা নাম নাম্বার মানে ডেসিমেল নাম্বারের নাম, না এটা একটা ক্যারেক্টারের নাম, এভরিথিং কম্পিউটারকে বলে দিতে হয়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আজকে একটা ছোট্ট প্রোগ্রাম দিয়ে আমাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করব। আমি কমেন্টের মধ্যে লিখলাম, আমি আগে বলেছি যে দুটো টান দিলে হয় কমেন্ট, কমেন্টের মধ্যে যা লিখবেন কম্পাইলার কোনো বাধা দিবে না, এবং কম্পাইলার সেই লাইনটাকে পড়বে না, রিড করবে না, এবং রিড না করার জন্য সে সেটাকে আপনি সেখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো আমার এখানে আজকে আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু সাম অফ টু নাম্বারস, মানে আমার টার্গেট হচ্ছে একটা প্রোগ্রাম লিখো যে প্রোগ্রামটা দুটো নাম্বারকে যোগ করে। ক্লিয়ার? কিরকম? আমি একটা আবার কমেন্টের মধ্যে লিখি, যেমন আমি বলতে পারি যে সাম ইকুয়াল টু এ, সাম ইকুয়াল টু 8 + 9, এই দুটোকে যোগ করো। তাহলে আমরা এটা যদি আমরা বলতে চাই সাম ইকুয়াল টু 8 + 9, কিংবা আমি এটাও বললাম না, আমি বললাম 8 + 9, তাহলে এই 8 যে একটা নাম্বার এবং 9 যে একটা নাম্বার, একে প্রথমে আমাকে নামকরণ করতে হবে এবং একটা ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে। তো সেই ভেরিয়েবলটা যেহেতু কি ধরনের ডাটা আমি নিব, আমি বুঝতে পারছি যে আমি নাম্বার টাইপের ডাটা নিব। নাম্বার টাইপ মানে 0 থেকে 9, 8, 1, 2, 3, 4, 5, 6, 7 আদি এগুলো সব নাম্বার। সো এই নাম্বারকে প্রকাশ করা হয় ইন্টিজার দিয়ে, INT, ইন্টিজার। ইন্টিজার মানে নাম্বার। ওকে, তো আমি এ একটা ভেরিয়েবল নিলাম, বি একটা ভেরিয়েবল নিলাম, সি একটা ভেরিয়েবল নিলাম, তিনটা ভেরিয়েবল নিলাম। ওকে স্যার, আপনি তিনটা ভেরিয়েবল কেন নিলেন? আপনি কিভাবে জানলেন যে আপনার তিনটা ভেরিয়েবল লাগবে? আমি অনুমান করে নিলাম যে এতে আমি একটা মান নেব, বিতে আমি একটা মান নেব, এরপরে সিতে আমি এ প্লাস বি এই দুটো যোগ করে এই মানটা সিতে রাখবো, এবং সির মানটা আমি আউটপুট স্ক্রিনে প্রদর্শন করব। সো এই একটা কমন সেন্স থেকে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রোগ্রাম করার সময় যদি কারো ভেরিয়েবল শর্ট পড়ে, তাহলে সে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবে, অথবা প্রোগ্রাম করার পরে যদি দেখে ভেরিয়েবল বেশি ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে সে ভেরিয়েবল মুছে দিতে পারবে। এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার নিয়মটা কি? আমি যদি কম্পিউটারকে সরাসরি ইনপুট দেই, তাহলে আমি দিতে পারবো এভাবে এ ইকুয়াল টু 8, বি ইকুয়াল টু 9, সি ইকুয়াল টু এ প্লাস বি। আমরা ছোটবেলায় যে অঙ্ক করেছি সে অঙ্কের মতো ইজি, এ ইকুয়াল টু 8, বি ইকুয়াল টু 9, সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এরপরে এই সিটাকে যদি আমি আউটপুটে দেখাতে চাই, তাহলে আমি লিখব, আগে আমি প্রথম প্রোগ্রামে আমরা প্রিন্টএফ লিখেছিলাম, জাস্ট ডবল কমার মধ্যে এটা দিলে হবে না, এখন আর এটা হবে না। ডবল কমার মধ্যে আমরা যা দিই সেটাকে স্ট্রিং বলে। স্ট্রিং মানে হচ্ছে তুমি যা ইচ্ছা দাও, আমি সেটাই দেখাবো। বাট এটাকে এখানে যা ইচ্ছা তা দেখানোর কিছু নাই, এখানে সির অরিজিনাল মানটা দেখাতে হবে। এখন এ আর প্লাস বি, এই মাঝখানে একটা অ্যারিথমেটিক অপারেটর আছে প্লাস সাইন। সো কম্পিউটার যে প্লাস করবে, প্লাস করে মানটা যে সিতে রাখবে, এই সিতে যদি রাখে, তাহলে প্লাস এ প্লাস বির মান প্লাস করার পরে কি হলো আমরা জানি না। সো আমি ইনভার্টেড কমার মধ্যে সরাসরি সি দিতে পারি না। তো আমাকে কি করতে হবে, কম্পিউটারের নিয়ম অনুযায়ী যেহেতু এটা ইন্টিজার নাম্বার, আমাকে লিখতে হবে পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে কম্পিউটার কম্পাইলার বোঝে, এই কম্পিউটারের মধ্যে কম্পাইলারটা বোঝে যে আমাকে একটা ইন্টিজার নাম্বার প্রসেস করতে আউটপুটে দেখাতে হবে।
এরপরে আমাকে দিতে হবে comma c ওকে স্যার এই বিষয়টা স্যার বুঝলাম না স্যার সি এর মধ্যে কি আছে এই পার্সেন্টেজ ব্যাপারটা বুঝলাম না স্যার পার্সেন্টেজ ডি ইজ এ রুলস পার্সেন্টেজ ডি একটা রুলস পার্সেন্টেজ ডি না দিলে কোনো নাম্বার ডাটা আউটপুট স্ক্রিনে দেখা যাবে না ওকে কিরকম আমি একটু স্যাম্পল বলি আমি যদি এখানে সি দিতাম শুধু সি দিতাম ওকে সি দিয়ে যদি আমি কম্পাইল করি এখন এই প্রোগ্রামটাকে যদি আমি সম্পন্ন করতে চাই সে আমাকে এই প্রোগ্রামটা আমি আগে সেভ করি এটার আমার নাম দেই দে 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 1.2.c মানে ডট সি আমাকে লাস্টে দিতেই হবে ওকে এই প্রোগ্রামটা যদি আমি এখন কম্পাইল এন্ড রান করি তাহলে আমাকে কি দেখাচ্ছে আউটপুটে কি দেখাচ্ছে লুক এট হিয়ার সি দেখতে পাচ্ছেন সবাই সি দ্যাট মিন্স আমি সি কে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি সো সিটাকে আমার বাইরে রাখতে হবে বাইরে রাখলে মানে সির মানটাকে দেখাও কিন্তু এইভাবে যদি আমি প্রিন্ট এফ কম্পাইল করি তাহলে এরর দিবে সি উই আর শোয়িং এ এরর মেসেজ ক্লোজ প্রোগ্রাম স্টপ ওয়ার্কিং ইট ক্যান নট ওয়ার্ক মানে প্রোগ্রামিং ভাষার নিয়মের সাথে মিলে নেই এই জন্য এই সিটা কি ধরনের নাম্বার সিটা একটা ইন্টিজার নাম্বার তার মধ্যে কি আছে তার মধ্যে নাম্বার আছে তো এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাকে এই চিহ্নটা ইউজ করতে হবে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দিলে সে বোঝে যে আমার প্রোগ্রামার একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আউটপুটে পাঠাবে সো পার্সেন্টেজ ডি ইজ এ সিম্বল টু মার্ক এ ভেরিয়েবল দ্যাট দিস ভেরিয়েবল ইজ বিলংস টু ইন্টিজার ফ্যামিলি এই ভেরিয়েবলটা ইন্টিজার ফ্যামিলির ভেরিয়েবল সো এটা আউটপুটে ইন্টিজার টাইপের ডাটা দেখাবে এটা বোঝানোর জন্য আমাকে পার্সেন্টেজ ডি এই কথাটা এইভাবেই লিখতে হবে যেভাবে আমি লিখেছি দিস ইজ ফরম্যাট যেমন আমি বলি কলা ক ল তারপর আকার তাই না আপনি আমাকে কোশ্চিন করতে পারবেন না যে ল এর পরে আকার কেন আগে না কেন অ্যাকচুয়ালি দিস ইজ ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের গঠন প্রণালীটা এরকম যে এই ল্যাঙ্গুয়েজটা প্রথম ইনভেন্ট করেছে সে এটাকে এই ফরম্যাটটা দান করেছে ইনভেন্ট এই ফরম্যাটটা দিয়ে সেই ল্যাঙ্গুয়েজটাকে গঠন করেছে সো আমাদেরকে একটা ইন্টিজার নাম্বার আউটপুটে দিতে গেলে এই ফরম্যাটটা আমাদেরকে মেনটেন করতে হবে সো আমি কম্পাইল করলাম এখন কি দেখাচ্ছে আউটপুটে কথা বলেন আউটপুটে কি দেখাচ্ছে বাট আমি 8 দিব না আমি কি দিব সেটা আমার ব্যাপার আমার ইউজার কি দিবে সেটা তার ব্যাপার যেমন আমরা একটা ক্যালকুলেটর ইউজ করি আমি যে নাম্বারটা দিই না কেন সে সেই নাম্বারটা থেকে সাম করে দেখাতে পারে যোগ করে দেখাতে পারে সেই সিস্টেম করলে আমাদেরকে এখানে ইনপুট ডিজাইন করতে হবে সো এই দুটো লাইনকে যদি আমি এখন ইগনোর করি আমি কমেন্টের মধ্যে রাখি এরপরে আমি যদি ইনপুট সিস্টেম ডিজাইন করতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্ক্যানএফ স্ক্যানএফ ইজ এ ফাংশন which can scan data from your keyboard which can take data from your keyboard so ami ekdom scanf formula onujayi amake obosshoi jehetu eta integer type er data ami user er kach theke nibo so amake percentage diye ekhaneo likhte hobe but etar pore comma diye amake ekta input er sign dite hobe ei sign ta keyboard er 7 er sathe thake etake bole ampersand এটার নাম হচ্ছে এম্বারসেন এটা কিবোর্ডের 7 এর সাথে থাকে তার নামটা কি জানো এম্বারসেন এম এ এম এম বি আর এম্বার সি এন্ড এম্বারসেন সাইন এটাকে অনেকটা এন্ড অপারেটর বলে তাই না তো আপনাদের ডিপ্লোমাতে এটাকে মনে হয় এন্ড বলতো এন্ড 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 অপারেটর বাট এটার রিয়েল নাম হচ্ছে এম্বারসেন সাইন তো স্ক্যানএফ এই ফর্মুলাটা আমাদেরকে দিতে হবে এবং এটার সাথে ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে এর মান নিব এরপরে বি এর জন্য আমাকে আবার এটা লিখতে হবে তো আমি না লিখে কপি করে ফেলি
কন্ট্রোল সি তারপরে লাইনে কন্ট্রোল ভি আমি এখানে এর জায়গায় আমি এটা বি নিলাম পার্সেন্টেজ ডি থাকবে ঠিক আছে এখন কি ঘটনা ঘটে ওকে টেল মি আমার কথা বুঝে গেছে জি স্যার ওকে এখন যদি আমি কম্পাইল করি তাহলে আমাকে সরাসরি আর মানটা আউটপুট দেখাচ্ছে না দ্য কার্জারটা ব্লিঙ্ক করছে লুক এট হিয়ার কার্জার ইজ ব্লিঙ্কিং এখন আমি এখানে দিলাম 5 দে ইন্টার প্রেস করলাম তারপর আবার কার্জার ব্লিঙ্ক করছে তারপরে আমি দিলাম 10 তারপরে আমি ইন্টার কি প্রেস করলাম এরপর আউটপুট আসছে 15 ওকে জি স্যার দ্যাট মিন্স এই ইনপুট প্রসেস এন্ড আউটপুট আমি দেখতে পেলাম আমরা ফিক্সড ইনপুট নিতে পারি এভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি স্ক্যানএফ এর মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়াল টু অপারেটর ইউজ করে ফিক্সড ইনপুট দিয়ে দিতে পারি অথবা আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি আমরা স্টেটমেন্ট লিখতে পারি এটাকে স্টেটমেন্ট বলে এবং আমরা আউটপুট দেখতে পারি সো আমি এখানে একটু কমেন্ট লিখি আমরা থিওরি ক্লাসে এগুলো ডিটেইলস শিখব এটাকে বলতে পারি আমরা স্টেটমেন্ট ঠিক আছে এটাকে আমরা বলতে পারি আউটপুট এটাকে আমরা বলতে পারি ইনপুট ওকে আমি কমেন্টে লিখে রাখলাম ওকে আমরা প্রোগ্রামিং এ যে কোনো জায়গায় কমেন্ট লিখতে পারবো কমেন্টের অংশটুকু কোনো এরর দিবে না এবং প্রোগ্রাম এটাকে ডিস্টার্ব করবে না ওকে তাহলে আজকে আমরা দুটো প্রোগ্রাম করলাম ডে 1 একটা সিম্পল প্রোগ্রাম যেটা হাতে করি যেটা সবাই প্রোগ্রামিং শিখতে এসে প্রথম দিন করে যে তার আউটপুটে কিছু একটা ডিসপ্লে করা এবং ইনপুট প্রসেস এবং আউটপুট এই কনসেপ্টের উপরে আমরা একটা প্রোগ্রাম করলাম আমি আমাদের এখন এই ক্লাসের ভিডিওটা আমি আপলোড করে রাখব আপনাদের কাজ হচ্ছে কোড ব্লক নিজের ল্যাপটপে এবং নিজের কম্পিউটারে ইনস্টল করা এবং এই প্রোগ্রামটাকে চর্চা করা আপনাদের মধ্যে এই তিনজনের মধ্যে কার কম্পিউটার রেডি নেই আমাকে বলেন সবার কম্পিউটার রেডি আছে বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ স্যার আমার নাই স্যার এই প্রোগ্রামটা নাই আর কি স্যার কোড ব্লকটা নাই ওকে কোড ব্লক না থাকলেও চলবে আপনার কাছে কি আছে ডেভ সি প্লাস প্লাস না স্যার আমার কাছে এখন কোনোটাই নাই স্যার আমার ওকে ফাইন ওকে ফাইন ইউ জাস্ট ডাউনলোড ফ্রম দা গুগল ওকে কোড ব্লক লিখে সার্চ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা ইউটিউবেও আপনি যথেষ্ট পরিমাণে ভিডিও পাবেন আপনি ডাউনলোড করে নেন ডাউনলোড করে আপনি এটাকে ইনস্টল করে ফেলেন ঠিক আছে আচ্ছা আখির কম্পিউটার রেডি আছে ল্যাপটপ স্যার কোড ব্লকসটা ইনস্টল করতে হবে ওকে মেহরাব জি স্যার আমি তো স্যার বললাম স্যার আমার টাইম আচ্ছা শাওন শাওন স্যার আমি তো ঢাকার বাইরে স্যার আমার পাশে এখনো ল্যাপটপ নাই আমার কাছে এখন ওকে বাসে ল্যাপটপ নাই কতদিনের মধ্যে ল্যাপটপটা যাবে আপনার কাছে আমি তো এক প্রজেক্টে জব করতেছি স্যার মানে আমি ঢাকার বাইরে মানে থাকতে হয় স্যার আর কি বাসায় গেলাম নিয়ে আসতে পারবো স্যার ওকে বাসায় গেলে নিয়ে আসতে পারবো অথবা আপনাকে আমি একটা বলতে পারি আপনি অনলাইন কম্পাইলার পাওয়া যায় ঠিক আছে ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনি মোবাইল থেকে কিংবা আপনি ট্যাব থেকে ল্যাপটপ থেকে প্র্যাকটিস করতে পারবেন ওকে আচ্ছা আমি এটাও দেখিয়ে দিব আর কোড ব্লক এমন একটা সফটওয়্যার যেটা ইনস্টল করতে গেলে যদি কোনো কারণে ভুল ইনস্টলেশন হয় আপনার কম্পিউটারে কোনো ক্ষতি হবে না সেটাকে আনইনস্টল করা যাবে এবং আমরা রিয়েল কপিটা দিতে পারবো আপনার প্রথমে ইউটিউবে সার্চ দিয়ে কোড ব্লক ইনস্টলটা একটু দেখে নেবেন যদি কোনো কারণে আপনারা কোনো জটিলতার মধ্যে পড়েন তাহলে আমাকে জানাবেন আমি গ্রুপে আপনাদেরকে কোড ব্লকের একটা লিংক দিয়ে দিব যে 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 কোড ব্লকটা আমরা ইউনিভার্সিটিতে ইউজ করি কিংবা আমি ইউজ করি সেটা লিংক দিয়ে দিব আপনারা শুধু ডাবল ক্লিক করে সেট আপ করে নেবেন ওকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অবশ্যই এই সপ্তাহের মধ্যে আমরা সেট আপ করে আমাদের যাবতীয় যত সমস্যা আছে এই আমি নেক্সট ক্লাসে আসার আগেই আমরা এই দুটো প্রোগ্রাম মিনিমাম টাইপ করে কম্পাইল করে দেখে ক্লাসে আসব এবং এই সপ্তাহের মধ্যে আমার ক্লাস পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নাই ইন বিটুইন টাইমের মধ্যে যদি কোনো কারণে আমরা ফেল করি সেটা মধ্যরাত্রে হলেও বৃহস্পতিবারে হোক বুধবারে হোক যত রাত্রি হোক আমি যেহেতু অনলাইনে পড়াশোনা রাত হলে কোনো প্রবলেম নাই আমি একটা সময় আপনাদের সেই এররটা কারেকশন করে দেবো ঠিক আছে আমাকে জানাতে হবে যে স্যার আমাদের প্রবলেম হচ্ছে আমরা ফাইনালি ইনস্টল করতে পারিনি ক্লিয়ার আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের সকাল থেকে ক্লাস হয়েছে হাসানা ম্যাডামের ক্লাস হয়েছে
আপনাদের টোটাল কয়টা কোর্স এই সেমিস্টার? তিনটা? চারটা? আরেকটা কি? ইংলিশ, ম্যাথ, ডিসক্রিট ম্যাথ আর হচ্ছে স্যার প্রোগ্রামিং। ওকে, কোন কোন ক্লাস কি বাদ যাচ্ছে, হচ্ছে না, এরকম সমস্যা আছে স্যার? ইংলিশ ক্লাসটা স্যার অ্যাটেন্ড করতে পারছি না, এছাড়া অন্য ক্লাস করতে পারতেছি। আচ্ছা, ইংলিশ ক্লাসটা কেন অ্যাটেন্ড করতে পারছেন না? ফ্রাইডে করতে পারছি, বুঝি নাই। ইংলিশ ক্লাসটা স্যার যে বৃহস্পতিবার রাত 8টায় হয় তো তখন অ্যাটেন্ড করতে পারি। ইংলিশ ক্লাসটা কি শুক্রবারে হয় না? হ্যাঁ স্যার, শুক্রবার করতে পারি স্যার দুপুরে। আমার কথা ক্লিয়ার করুন, ক্লাস করতে পারি স্যার শুক্রবারে? ইংলিশ ক্লাসটা করতে পারেন কি না? জি স্যার পারি স্যার, শুক্রবার কোনো প্রবলেম নাই। আচ্ছা, বৃহস্পতিবারে যে ইংলিশটা প্রবলেম হচ্ছে তাই না? আমি এগুলোর একটা ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। আর ইংলিশ ক্লাস তো বৃহস্পতিবার রাতে যদি হয় একটু কথা বলে দেখতে পারেন। আজকে অবশ্য আমাদের একটা মিটিং আছে, আমি সেই মিটিং উপস্থাপন করব সিসি, এটাকে দুই দিনের মধ্যে রাখা যায় কিনা। ঠিক আছে, তো ঠিক আছে আকি, শুক্রবারে আপনারা আমার ইনস্ট্রাকশনটা শুনেন, আপনারা শুক্রবারে কোনো ক্লাস মিস দিবেন না। আপনাদের সকল মূল্যায়ন পরীক্ষা এবং সবকিছু শুক্রবারের উপরে হবে, টেনশন নিয়েন না, বাদ বাকিটা একটু কমে যাবে। ঠিক আছে, এটা লকডাউনের কারণে, এটা গভর্নমেন্টের নির্দেশের কারণে এটা হয়েছে। শাওন কিছু বলবেন? না স্যার। ঠিক আছে, তাহলে আমার পরে জাকির স্যার ক্লাস করেন, পরে আবার কথা হবে। ঠিক আছে, আমি আমি এটা লিংকটা দিয়ে দিব আকি, বাসায় পড়বেন, দেখবেন, সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো।